এদিকে দেখুন, এদিকে দেখুন, এইদিকে রয়েছি আমি, পাগলামি দেখে লাভ নেই, এদিকে দেখুন, এদিকে দেখুন। লেগেছে ওই দিনই মিটিং এ শার্ট ঢুকে গেছে, কথা বুঝছেন না? কোথায় কিছু নাই বলছে নাকি পায়ে চোট, অচ্ছ চেয়ারে বসে পা দুলাচ্ছে, এসব ভণ্ডমি বুঝতে পারছেন তো? ওসব পাগলামি দেখে লাভ নেই। এদিকে শুনে, আব্বাস সিদ্দিকী যেখানে দাঁড়াবে নিশ্চিন্তায় থাকবি, সব ভূত ছাড়িয়ে ফেলবো। ওরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ এখনো দেখেনি। কত মস্তান দাদাগিরি সব জব্দ হয়ে যায় আমার। দেখবেন পার্কে গেলে লিকা থাকে, ফুলে হাত দেবেন না, লিকা থাকে না থাকে না। তো ভোট কেন্দ্রে যখন ঢুকবেন ভাববেন এটাও একটা পার্ক, মনের অন্তরে দেখে নেবেন ভুলে হাত দেবেন না। কেন? ভুলে হাত দেওয়া মানে বিজেপি শক্তিশালী হবে, টিএমসিকে জিতাবেন, লাভ মেরে বিজেপিতে চলে যাবে। যাচ্ছে না যাইনে, যাচ্ছে না যাইনে, আমি মিথ্যা কথা বলছি? খোদ গত তিন দিন চার দিন আগে মমতা ব্যানার্জি নিজে বলল যে আমাকে 200 উপরে সিট দিতে হবে, নাই আমার দলে এখনো গদ্দার আছে যারা জিতার পরে বিজেপি তাদেরকে কিনে নেবে। তা যে মমতা নিজের দলের লোককে গদ্দার বলে, আমি তো দুঃখ করি টিএমসি কর্মীগুলোর ওপরে, টিএমসি বন্ধুগুলোর ওপরে। আপনার নেত্রী আপনাকে গদ্দার বলছে, আপনার নেত্রী আপনাদের ঘরে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনারা তারপরও এই মমতা ব্যানার্জির পিছনে ছুটছেন, যে কিনা কয়েক হাজার কোটি টাকায় বিজেপির সঙ্গে এজেন্ট নিয়ে বসে আছে, বিজেপিকে বাংলায় আনার কন্ট্রাক্ট লিয়েছে, তার নাম হলো মমতা ব্যানার্জি। আজকে মমতার ব্যাপারটা আমি ফাঁস করে দিয়েছি, তাই মমতার মাথা খারাপ হয়ে গেছে যে আমার গোপন কথা, আমার কথা ফাঁস করে দিল, তাই আজকে সে শুধু আমাকে টার্গেট করছে। এই মমতার নাম নিশানা মিটাতেই হবে। এ বাংলার যুবকরা, এই বিজেপির এজেন্টকে জবাব দাও, এই বিজেপির এজেন্টকে হারিয়ে দাও, এই বিজেপির এজেন্টকে জবাব দাও। মমতার কারখানায় তালা মারো, বিজেপি এমনি মুছে যাবে, ঠিক না বেঠে? দাদাগিরি দিচ্ছ, দাদাগিরি। তুমি আব্বাস সিদ্দিকীর সঙ্গে পাল্লা লিয়েছ, যদি দম থাকে কোনো বড় ময়দানে আসো না দেখি, চলো ডেট দিয়ে আসো দেখি কত বড় মস্তান হয়েছে দেখে লব। আইনি পাওয়ার দেখছ, প্রশাসন তোমার বাপের চাকর নয়, প্রশাসন কারো বাপের গোলাম নয়, প্রশাসন চলে জনগণের ট্যাক্সের পয়সায়। অতএব আপনাদেরকে জানিয়ে দিই, যে মমতা ব্যানার্জি নিজে বলছে আমার দলের ক্যান্ডিডেটের ওপরে আমার আশঙ্কা হচ্ছে, এ গাদ্দার গুলো বিক্রি হয়ে যাবে, আমি জানতে চাইছি মমতা যাদেরকে গাদ্দার বলছে তাদেরকে আমরাই বা ভোট দিই কি করে? কথা বুঝছেন না, বোঝেন না ভাই? গাদ্দার যাকে দি, আমি তো বলিনি গাদ্দার, আমি বলছি দিদিমণি খোদ নিজে বলছে, একটু পড়ুন, একটু পেপার দেখুন, একটু চোখ খুলুন, আর কত অন্ধ হয়ে থাকবেন? বিশেষ করে আমার কমকে বলছি শুনুন, শুনছেন? আর গরিবদেরকে বলছি শুনুন, সে আদিবাসী হোক, দলিত হোক, হিন্দু হোক, মতুয়া হোক, যেই হোক, গরিবদের বলছি শুনুন, আসামেতে, আসামেতে আজকে 20 লক্ষ বাঙালি ক্যাম্পের মধ্যে আছে, তার মধ্যে 14 লক্ষ প্লাস গরিব হিন্দু ক্যাম্পের মধ্যে রয়েছে। অতএব আপনারা ভাবুন, এই পদ্মফুল এরা মুখে বলে এক আর করে আর এক। এরা মুখে বলেছিল না হার সাল মে 2 কারোড় নকরি দেঙ্গে, বলেছিল না বলেনে? দিয়েছে, কিন্তু 2 কোটি তো দূরের কথা, 20 কোটির উপরে চাকরি জনগণের কিনে নিয়েছে, ঠিক না বে ঠিক? দ্বিতীয় নম্বর হলো, এই বিজেপি বলেছিল কালা ধন অপাস আয়েঙ্গে হার কিসিকে খাতে মে
15 लाख रुपया ऐसा ही जाएंगे कि वो 15 लाख टका कारो खाता ही गया जोरे बोलून गया छे। किसी ने पूछा अमित शाह को, यार ये अभी तक तो 15 लाख रुपया नहीं गए खाते में, क्या बात है? तो अमित शाह ने बोला एक जुमला था, अभी वो बीजेपी बंगाल में आके बोल रहे हम सोनार बंगला बनाएंगे। जब हम लोग अगर बेवकूफ बन जाएंगे तो जीतने की बात बोलेंगे, ये तो एक जुमला थे। सुन छेन ताले बीजेपी की शुद्ध मुसलमान देर दुश्मन, बीजेपी होलो गरीब देर दुश्मन। कादेर गरीब देर बीजेपी हमार देशर दुश्मन, सही बीजेपी के बांग्लाय आनलो के ভয় খাচ্ছেন আপনারা? এ কাপুরুষ নাকি আপনারা? বলুন বাংলায় বিজেপি কে এনেছে? কে কে এনেছে? কে এনেছে? কে এনেছে? চুরি করা আর চোরকে সাপোর্ট করা বেশি শাস্তি কার হওয়া উচিত ভাই? যে সাপোর্ট করে, ঠিক না বেটি? ধরুন কোন একটা বাড়িতে 15 ফুট দিয়াল দিয়া আছে, কখনো ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়। একজন কেউ বলল আমার কাঁধে ওঠ, তোকে আমি পার করিয়ে দিচ্ছি। যে কাঁধে তুললো বেশি বড় বদমাইশ, যদিও কাঁধে না তুলতো এই চুরি করতে পারতো না। অতএব এই কাঁধে করে বাংলায় যে বিজেপিকে এনেছে সে সব থেকে বড় বদমাইশ, ঠিক না বেটিক? সে সব থেকে বড় বদমাইশ। এই কাঁধে করে বিজেপিকে বাংলায় এনেছে কে? 1998 সালটা মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে মমতা ব্যানার্জি জোট করেছিল, বলেছিল পশ্চিম বাংলায় পদ্মফুল আমি ফুটিয়ে দেখাবো, আমাকে সময় দেন আর অর্থ দেন। বিজেপি বলল তাই লাও, সময় নিল অর্থ নিল। 2002 গুজরাটে দাঙ্গা হয়েছিল, ওই দাঙ্গাকারী দিগকে মমতা ব্যানার্জি ফুল পাঠিয়ে বলেছিল তোমরা ঠিক করেছো। 2003 আরএসএসের অফিস কি বলে পত্রিকা উদ্বোধনে মমতা ব্যানার্জি সেখানে গিয়েছিল এবং বলেছিল পশ্চিম বাংলায় আমাকে একটু সাপোর্ট করুন, আমরা বামফ্রন্টকে উল্টে দেব। এবং আনন্দবাজার পত্রিকায় রয়েছে বিজেপিকে ফন্ডে এনে লড়ব, বক্তব্যটা হলো মমতা ব্যানার্জির, আমার নয়। রেল মিনিস্টার ছিল বিজেপির সঙ্গে জোট করে মমতা ব্যানার্জি, কয়লা মন্ত্রী ছিল বিজেপির সঙ্গে জোট করে মমতা ব্যানার্জি, আমি নয়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু দুঃখের বিষয় আজকে মমতা ব্যানার্জি বলছে সংখ্যালঘু মুসলিম ভাইয়েরা তুমি আব্বাসের কথা শুনে ভোট ভাগ করো না, কেন ফুরফুরার কেউ নয়। আমি বলতে চাইছি এই কথাটা বলার পরেই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হলো না হলো না? এই কথার মধ্যেও কিন্তু হিন্দু মুসলমান রয়েছে না রয়নে? তুমি একটাই কথা বলো বাংলার নাগরিক, তোমরা ভোট ভাগ করো না, এটা তো বলা দরকার ছিল। সংখ্যালঘু মুসলমান তোমরা ভোট ভাগ করো না, যখন এ কথা বলল তাহলে হিন্দু ভাইদেরকে অপমান করা হলো, অর্থাৎ হিন্দুরাই বিজেপিকে আনছে এটা প্রমাণ করা হলো। কিন্তু আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দু নেতাজির আদর্শে চলে, আমার বান্দা বাংলার হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে চলে, আমার বাংলার হিন্দু কাজী নজরুলকে ভালোবাসে, আমার বাংলার হিন্দু এমন করে গান্ধী বাবুর আদর্শে চলে। তাহলে সেই হিন্দুকে ঘরে অপমান করা হলো না হলো না? এই যে বিভাজন, এই বিভাজনটা হলো বিজেপিকে আনার জন্য রাস্তা করে দেওয়া, খাল কেটে কুমির আনা। আপনারা খুব মন দিয়ে শুনুন, পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য নামে বাম কংগ্রেসকে নমিনেশন ফাইল জমা দিতে দেয়নি, আর বিজেপি জমা দিয়েছে তাকে রোখে নে এই নারুকার জন্য। এদিকে দেখুন, এদিকে দেখুন, এইদিকে রয়েছি আমি, পাগলামি দেখে লাভ নেই। এদিকে দেখুন, এদিকে দেখুন, এই
আব্বাস সিদ্দিকী যেখানে দাঁড়াবে নিশ্চিন্তাই থাকবি, সব ভূত ছাড়িয়ে ফেলবো। ওরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ এখনো দেখেনি। কত মস্তান দাদাগিরি সব জব্দ হয়ে যায়। আমার আমার সাথে যেই লেগেছে ওই দিনই মিটিং এ সাঁড় ঢুকে গেছে। কথা বুঝছেন না? কোথায় কিছু নাই বলছে নাকি পায়ে চোট, অচ্ছ চেয়ারে বসে পা দুলাচ্ছে। এসব ভণ্ডমি বুঝতে পারছেন তো? ওসব পাগলামি দেখে লাভ নেই, এদিকে শোনেন।